বগুড়া সদরের মালগ্রামে শহর স্বেচ্ছাসেবক লীগের কর্মী ও প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদ আহমদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 8:30 নাগাদ বেলতলায় এই হামলার ঘটনা ঘটে। নিহতের পরিবার বলছে, একই এলাকার রবিনের কাছে সুদে 40,000 টাকা ধার করেছিলেন নাহিদ। আসল টাকা পরিশোধ করলেও আরও টাকা দাবি করে আসছিল রবিন। এর জেরে সন্ধ্যায় রবিন রনি সহ আরও 12 থেকে 15 জন ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। পরে বগুড়া মেডিকেলে নেওয়া হলে নাহিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আসল টাকা দিয়ে দিছে, দেওয়ার পরে ওর বউ আসে, উনি আসে টাকা লওয়ার জন্য। অনি অবেন, তারপরে ইমন, তারপরে আরো মেলা বাবা এক দল নিয়ে গেছে, নিয়ে যায় খালি চোট আছে আর গুলি করছে। তারা বাবা বিক্রি করে, ডাল বিক্রি করে, তাদেরকে বলছে তোরা এসব যদি করিস তাহলে আমার সাথে তোরা মিশবু না। এটা আমার ভাষা হলো একমাত্র হলো অপরাধ। আমার ভাই এক বাস দিল না, আমার ভাই যেভাবে মারছে ওকে ফাঁসি চাই আমরা। তবে প্রত্যক্ষদর্শী ও নাহিদের পরিচিতদের দাবি, বগুড়া শহরে 8 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শরীফুল ইসলাম রতনের সঙ্গে বালু ও ইট সরবরাহ নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। ঘটনার তদন্ত ও অভিযুক্তদের ধরতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আমরা এই বিষয়টাতে তৎপর রয়েছি, আমাদের সব টিমগুলো কাজ করছে। আমরা আশা করি যে খুব অচিরে আমাদের এই যারা দুর্বৃত্ত তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে নিহতের স্বজনেরা। সময় সংবাদ, বগুড়া।